والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه والناس أجمعين أما بعد فقد قال الله تعالى لا يجزون بما كانوا يقترفون صدق الله العظيم كي محمد سيد صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه <سؤال> وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم

لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله বাদাম বাগিচা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বারোতম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত উস্তাদ সমতুল্য শ্রদ্ধেয় পিতার বয়সী মহতারাম সভাপতি হাফিজ মৌলানা হাফিজ রহমান সাহেব দাহমদ বরকাত আলিয়া হাফিজ মৌলানা আব্দুল্লাহ সাহেব দামাদ বারকাতুল আলিয়া আমার পার্শ্বের সামনে বসা ওলামাই কেরাম তুলাবাই আজাম সর্বস্তরের প্রাণ প্রে মুসলমান ভাইরা পর্দার আড়ে অবস্থান তো অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে কেমের অসংখ্য দয়ামায় পরিবেশে বসার সুযোগটুকু পেয়েছি এজন্যই সেই মহিয়ান করিয়ান রব্বে কাইমের আইসান দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়ার হাতিয়া পেশ করছি সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আওয়াজ সিলেটের আওয়াজের মতো হল না এত নরম আওয়াজ যদি হতো তাহলে শাহ জালাল আমাদের সিলেটে আসতেন না অন্য জায়গায় থাকতেন সিলেটের মানুষের ইমানি জজবা ইমানি ঐতিহ্য এটা সবারই জানা যারা কারে ছিল না আমিও ছিলাম না কিন্তু পরবর্তীতে ইতিহাস যখন আমি পড়েছি তখন সিলেটের ইতিহাস ঐতিহ্য ইমানি চেতনা ভালো করে বুঝেছি অন্যান্য জায়গা থেকে এটার স্তর হয়েছে ভিন্ন বলুন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এজন্য এখন বর্তমান প্রজন্মের আওয়াজ যদি এত নরম হয় তাহলে বাতিল পন্থীরা তো অবশ্যই অবশ্যই আপনাদের ঘাড়ে চেপে বসবে এই জন্য আওয়াজ ছোটো থাকবেন আরো বড় হবে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আওয়াজ অনেক বড় হবে এজন্য সবাই উচ্চ আওয়াজে পুরি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে এসেছি আমার সাথে যথেষ্ট পরিমাণের যোগাযোগ রেখেছেন যদিও আমি বয়সে অনেক ছোটো আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমি যাকে আমার পাশে বসে হাফেজ আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া আহমদুল্লাহ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া আব্দুল্লাহ সাহেব উনি যথেষ্ট পরিমাণে যোগাযোগ রেখেছেন মানে আমি যে ওনার সাথে কথাবার্তা বলবো আমার কাছে যেন লজ্জা লাগে কিভাবে জানি কথা বলি মোরব্বের সাথে কিন্তু এর পর কথা বলেছি তেরো তারিখ ছিল আপনাদের প্রোগ্রাম কিন্তু অনিবার্য কারণবশত ডেটটা চেঞ্জ করা হয়েছে সেই হিসেবে আমি অনেক চেষ্টা করেছি পর একদম পরে শেষের দিকে বয়ানের কিন্তু সুযোগ হচ্ছে না শিডিউল না থাকার কারণে আমি হুতুরকে কথা দিয়ে নামাজ আপনাদের এখানে এসে পড়ব এবং যথাসাধ্য বয়ান করার চেষ্টা করব আপনাদের 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 বরকতে দোয়ার সম্মুখে এসে বসেছি সবার কাছে দোয়া চাই আল্লাহ রবাহ আলমীর জন্য আমাকে দু চারটি কথা বলার এখলাসের নিয়াতে এবং আমলের নিয়াতে বলবার এবং শুনবার তফিক দান করেন বলেন আমিন আর ওজন হলো না আমিন আমি আপনাদের সম্মুখে যে আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি সূরা আনআমের 120 নম্বর আয়াত এ কারীমা করেছি এই আয়াতকে সামনের কিছু আলোচনা করার চেষ্টা করব যদিও নাম অনেক উপরে সে হিসেবে শেষে বয়ান করার কথা কিন্তু যেহেতু বসে গেছি সবাই একটু নীরব সহকারে বসবেন ইনশাআল্লাহ না আমাকে রেখে আপনারা চলে যাবেন আর জোরে বলেন তাহলে বসবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল তালা আল মঞ্জুর করুন এখানে যে আমরা বসলাম এর দ্বারা আমাদের লাভ না ক্ষতি আর জোরে বলেন বেশি না আর জোরে বলেন সর্বপ্রথম যে ফজিলত হলো রসুল করিম সাল্লাম বলে দিয়েছেন যেখানে কোরআন এবং সুন্নার আলোচনা করা হয় এই জায়গায় যারা অংশগ্রহণ করে আল্লাহ তাদের সকল গুণাখাতা মাফ করে দেন এত আস্তে বললেন বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা শুধুমাত্র তাই নয় বিশ্ব নবী রহমাতুল আলমিন বলে দিয়েছেন যেই জায়গায় আল্লাহ রবুল আলমিনের প্রশংসা করা হয় এবং বিশ্ব নবীজি সাল্লাম রহমতের নবীর প্রতি দূরত প্রেরণ করা হয় ওই মজলিসের চতুর্দিকে আল্লাহ রব্বুল আলমিন রহমতের ফিরিস তারা এমন ভাবে বেষ্টন করে বসে থাকেন আল্লাহর আকাশ থেকে যদি ছোট্ট একটি সুই জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয় নিক্ষেপ করা হয় এ সুইটি জমিনের উপর পড়বে না বরঞ্চ আল্লাহ রব আলিন পরে যাবে এখানে আসার মাধ্যমে আমাদের ফজিলত কম না বেশি হল আরো জোরে বলেন গান বাদ্যের আয়োজনে যদি আমরা থাকি তাহলে এ ধরনের সব হবে আরো জোর বলেন সেখানে সব তো হবেই না উল্টু আল্লাহ রব আলমিনের লানত আল্লাহ রাব্বুল আলমিনের অভিশাপ আল্লাহ রাব্বুল আলমিনের গজব নিয়ে বাড়িতে ফেরবো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জায়গায় আমরা অংশগ্রহণ করেছি অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব না অবশ্যই অবশ্যই আমরা লাভবান হব জোরে বলেন ঠিক কিনা এবার আমরা চলে আসি মূল আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুরায় আনআমের একশো বিশ নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে বলেন وذروا ظاهر الاثم وباطنه ان الذين يكسبون الاثم سيجزون بما كانوا يقترفون আকবার আর আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে ছোট্ট কিছু কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচির ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন আল্লাহ প্রথমত বলে দিয়েছেন ওয়াদারু যারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত ধরনের গুণা আছে সব কটা গুণা তোমরা ছেড়ে দাও আজকে আমাদের আলোচ্য বিষয় গুনাহের ভয়াবহ পরিণাম ইনশাল্লাহ আমার আল্লাহ ভাইয়ের আলমিন প্রথমত কি বলেছেন ওয়াদারু ইসমি জাহির তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কটা গুণা ছেড়ে দাও নায়ক সিব ইসম অবশ্যই শুনে রাখো যারা যারা পাপ কাজ করবে খারাপ কাজ করবে সাইয়ুজ জাউনা বিমা কানু একুন অচি তাদের কৃত কর্মের কারণে তাদের পাপ কার্যের কারণে তাদের গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে এখানে আল্লাহর অফ পুনা আলামিন তিনটে ধাপে কথা বলেছেন এক নম্বর হল আল্লাহর আপুনা আলামিন বলে দিয়েছেন ওদারু জাহিরুল ইসমি অবাৎ প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব গুণা তোমরা ছেড়ে দাও এরপর আল্লাহ বলেন শোনো যারা যারা খারাপ কাজ করবে যারা গুনার কাজ করবে তাদেরকে তাদের গুনাহের জন্য শাস্তি দেওয়া হবে আমার ভাইরা এবার আসি আল্লাহ রা আলমিন যে বলেছেন জাহির আল বলে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সবকটা গুণা ছেড়ে দাও এই প্রকাশ্য গুণা হয়তো আমরা দেখতে পারি কিন্তু অপ্রকাশ্য গুণা অনেক অনেক আছে এইটা তো আমরা দেখি না তাহলে এইটা করলে পরে তাহলে কেমন হবে কি হবে এটা তো কেউ দেখে না তাহলে এই জন্য আমরা শাস্তি ভোগ করবো কেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন অমানুষ আমি তো তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ কেন সৃষ্টি করেছেন আর হজুরা বলেন আল্লাহ রাবুল আলামিন বলেন আমি মানব জাতি আর জিন জাতি উভয়টা জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এবার মানুষ যদি ইবাদত করে তাহলে আল্লাহ তাল আর বান্দাবান্দি হয়ে যাবে আর মানব জাতি যদি ইবাদত না করে তাহলে এই সমস্ত মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে যাবে এবার বাধ্য হয়ে যদি একদম অনুপরিমাণের সোহাবের কাজ করে একদম পরিমাণ পরিমাণের যদি সোহাবের কাজ করে। তাহলে সে হয়ে যাবে আল্লাহ তালার বাধ্য হাশরের ময়দার এই সোহাবের কাজটিও দেখতে পাবে আর যদি মানুষ আল্লাহ তালার অবাধ্য হয়ে যায় ইবাদত না করে অনুপরিমাণের গুনাহ করে বালুকণা পরিমাণের গুনাহ করে তাহলে সে অবদ্ধ হয়ে যাবে হাসরের মাটির অনুপরিমাণ বিন্দু পরিমাণ গুণাহের কাচকাচে দেখতে পাবে এটা কি আমার কথা আল্লাহ তা কথা আর বলেন সেমেল মিস্কাল ঠিক মুখয় রাই আর ওয়াল মিস্ক আমিন বলেন অমানুষ তোমরা হয়তো ভেবেছ দুনিয়াতে প্রকাশ্য গুনা করলেই শুধুমাত্র দেখা যায় আর অপ্রকাশ্য গুণা যা দেখা যায় না এগুলো করলে মনে হয় প্রকাশ তোমার এই বিন্দু পরিমাণ বালুকোনা পরিমাণ যে গুণা আছে এটাও ঝলঝল করে বাড়ছে আরো শোনো তুমি যে বিন্দু পরিমাণ বালুকোনা পরিমাণ সোয়াবের কাজ করবে এইটাও হয়তো তুমি বুঝেছো তুমি হিসাব করেছো মনে হয় এটা সওয়াবের কাজই হয় না হাজরের মাঠে এইটা দেখবে জলজল করে তোমার আমল নামার মধ্যে ভাসছে এবার যদি মানুষ খারাপ কাজ করে মানুষের দুইটাই তো অপশন হয়তো জান্নাতের পথে হাঁটবে না হয় জাহান্নামের পথে হাঁটবে মাঝখানে কোনো পথ নেই জান্নাতের পথে যদি তুমি হাঁটো তাহলে সওয়াবের কাজ করতে হবে আর যদি জাহান্নামের পথে হাঁটো তাহলে তুমি জাহান নামে যাওয়ার যে সমস্ত গুনাহের কাজ এই সমস্ত কাজের মধ্যে তুমি অংশ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা পথে যখন তোমরা হাঁটবে দুই পথের জন্য আমি তোমাদের জন্য পুরস্কার এবং শাস্তি বরাদ্দ করে রেখেছি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আল্লাহ বলেন অবশ্যই যা ইমানদার এবং সবের কাজ করে আমি তাদেরকে এত সব পুরস্কার দান করবো যা হিসাব করে কোনোদিন শেষ করা যাবে না এবার আল্লাহ তাহলে বলেন এত সব পুরস্কার দান করব শেষ যে পুরস্কার তোমাদেরকে দান করব ভালো কাজ করলে পরে এইটা শুধুমাত্র তোমরা সমাজ অবশ্যই যারা ইমানদার এবং সবের কাজ করে আমি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সর্বশেষ যে পুরস্কার জান্নাতুল ফির দৌসের মেহমান বানাবো তাহলে ভালো কাজ করলে পরে কি আছে জান্নাত এবার খারাপ কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য কি বরাদ্দ রেখেছেন وَإِنَّ الْفُجَّارَ অবশ্যই যারা পূজার অবশ্যই যারা পাপিষ্ট আমি আল্লাহ রাবুল আলমিন এদেরকে জাহান নামের আগুন দিয়ে জ্বালাবো অতএব এই দুনিয়ায় আমাদের জন্য কয়টা পথ দুইটি পথ হয়তো জান্নাতি পথে হত না হয় জাহান্নামী পথে হটো জান্নাতি পথে হাঁটলে পরে আল্লাহ তালা সব দান করেন আর জাহান্নামের পথে হাঁটলে পরে আল্লাহ রাবুল আলমিন জাহান্নামেই দান করেন আমার এই জান্নাত এবং আলামিন তৈরি করেছেন জান্নাতের পথে আমি আলোচনায় যাচ্ছি না এবার যদি মানুষরা খারাপ কাজ করে এবার যদি মানুষরা গুনার কাজের মধ্যে জড়িত হয়ে যায় মানুষেরা রে আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই যারা গুণাগার আল্লাহ বলেছেন কি জাহান্ন মেরা আগুন দিয়ে জানাবেন ও মানুষেরা ওই জাহান্ন মের আগুনটাকে আল্লাহ রবুল আলমিন কেমন করে তৈরি করেছেন ও মানুষেরা শোনা শোনা আল্লা জাহান জাহান্নামের আগুনটাকে কিভাবে প্রজ্বলন করেছেন জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পর পুরোনো এক হাজার বছর পর্যন্ত আছেন আল্লাহ রবগুণা আলামিন পুরোনো এক হাজার বছর জাহান্ন মেরা গুন্টাকে জ্বালানোর পরে আগুনে রায় কাছে একদম লাল আমার ভাইয়েরা এই জায়গায় কিন্তু আল্লাহ রবগুণ আলামিন শেঞ্জ করে দেননি অমানুষা আগু এক হাজার বছর পর্যন্ত জাহান্ন মেরা গুন্টাকে জানিয়েছেন আরো যখন এক হাজার বছর পর্যন্ত জ্বালিয়েছেন পুরোনো দুই হাজার বছর পর্যন্ত পর্যন্ত ওই জাহান নামের আগুনটাকে জ্বালানোর পর আগুনের রম হয়ে গেছে একদম সাদা প্রথমে এক হাজার বছরে ছিল লাল দ্বিতীয় এক হাজার বছরে হয়ে গেছে সাদা আল্লাহ রব আলাইন তখনই একদম শেষ করে দেননি আরে মানুষেরা আল্লাহ রব আলমিন ওই জাহান নামের আগুনটাকে আরো এক হাজার বছর পর্যন্ত জ্বালালেন অ মানুষেরা শুনো শুনব জাহান নামের আগুনটাকে যখন এক হাজার হাজার বছর পর্যন্ত জ্বালিয়েছেন তখন আগুনের রং হয়ে গেছে একদম কালো ও ওই জাহান আগুনটাকে আল্লাহ রবুল আলামিন এমনিতেই তৈরি করেন নাই নর্মাল ভাবে তৈরি করেননি ও মানুষেরা কিভাবে জাহান নামের আগুনটাকে বুক করবা দুনিয়াতে হয়তো গ্যাসের আগুনের মধ্যে শুধু স্টার্ট করা হয় ওপেন করা হয় তখনই আপনি এক মিনিটের জন্য হাতের আঙ্গুলটা রাখতে পারেন না অথচ জাহান নামের আগুন হয়েছে কত হাজার হাজার গুণ শক্তিশালী অ মানুষের তুমি গুণের মধ্যে এক মিনিট কেন দশ সেকেন্ড পর্যন্ত আগুন তাতে ঘরে রাখতে পারবেন না আঙ্গুল কিন্তু আল্লাহ পুন আন আমি জাহান্নামে এনাকন তাকে পুরনো তিন হাজার বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের রং হয়ে গেছে একদম কালো মানুষকে যখনই জাহান এন আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে আগুন তিলে তিলে তাকে পুড়ে পুড়ে একদম চার কান করে দিবে যখন একদম প্রাণটা শেষ যাবে যাবে অবস্থা আবার পুরনো বটি দেওয়া হবে পুরোনো রু ডুব দেওয়া হবে অবায়ের আমার আবার এইভাবে জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে আগুনটা যখন একদম পুরনো অন্তরের মধ্যে চলে যাবে পুড়ে পড়ে এই সময় মানুষটা কান্না কাটে করবে জাহান নামের আগুন আমাকে জলে জলে পড়ে ছাড়খার করে দিয়েছে আমাকে ও একদম অঙ্গার বানিয়ে দিয়েছে আমার অন্তরের মধ্যে এসে পৌঁছে গেছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে পূর্ণ রবদান করবেন ও মানুষে এখনো সময় আছে কারো 20 বছর হয়ে গেছে কারো 50 বছর হয়ে গেছে কত ধরনের গুনার মধ্যে আমরা জড়িত হয়ে গেছি আমি অনেক ধরনের গুনার মধ্যে জড়িত হয়ে আছি এইজন্য আমাকেও ভাবতে হবে সবাইকেই ভাবতে হবে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে আমার গুরুত্বপূর্ণ সময়গুলো অতিক্রম হয়ে গেছে ও মানুষেরা আমি কখন জানি মৃত্যু বরণ করে আমি কখন জানি অ্যাক্সিডেন্টে মৃত্যু বরণ করি আমি কখন জানি বিল্ডিং এ দশে দশে একদম মরে যায় আমার কখন জানি হায়াত একদম শেষ হয়ে যায় আমি ঘর থেকে বের হয় আমি কোন কলেজে ফিরে যাবো হাসাটুকু পর্যন্ত নাই এই গ্রান্টি টুকু পর্যন্ত আমার নাই আমরা তো অনেক বড় স্বপ্ন নিয়ে ব্যস্ত আমি বিশ বছর পরে ব্যাংক ব্যালেন্স মালিক হব আমি 30 বছর পরে একটি বিটার মালিক হয়ে যাব আমি চল্লিশ বছর পরে আমি বড় একটি ফ্ল্যাটের মালিক হয়ে যাব আমি অনেক বড় ব্যবসায়ী হয়ে যাব অনেক ধরনের স্বপ্ন আমরা বুনে থাকি অনেক ধরনের স্বপ্ন আমরা দেখি কিন্তু গোবাই আপনাকে শুধুমাত্র বলছি এক মিনিটের জন্য আপনার চোখটাকে বন্ধ করে শুধুমাত্র ভাবন আমার চোখ দিয়ে আমি কি দেখছি একদম পূর্ণ দুনিয়া অন্ধকার হয়ে যায় অতএব আপনাকে ভাবতে হবে আমি যদি এখন মরে যাই আমার সম্পত্তি আমার সাথে ঝামেলা আমার সন্তান সন্তি কেউ আমার সাথে না আমার পরিবার পরিজন কেউ আমার সাথে আমার সঙ্গে এক লক্ষ টাকা কেউ দিতে

গুনাগুলো করেছি আর জীবনে আমি গুণা করব না আমাকে গুণাগুলো ছেড়ে দিতে হবে আর আমি গুনার কাজের মধ্যে জড়িত হব না আমি যদি হালাল পন্থায় চলতে চাই আমি যদি বালো পন্থায় চলতে চাই হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে একদিন আমার দরজা খুলে দিবেন আমার ভাগ্য একদিন খুলে দিবেন আজ হয়তো আমাকে চলাফেরা করতে গিয়ে সামান্য কষ্ট হবে কিন্তু এই কষ্টের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান আমাকে বানাবেন এই জন্য আমার ভাইরা সবার হাতে পায়ে ধরে আমি বলি আর জীবনে গুনার কাজে জড়িত হয় না হয়তো জীবন থেকে অনেকটা দিন চলে যাচ্ছে জীবন থেকে 20 থেকে 50 বছর চলে গেছে আর কয়েকদিন আপনি বাঁচবেন আর হয়তো আপনি তেমন বেশি দিন বাঁচবেন না এই করোনা ভাইরাস আছে এইটাই হয়তো আপনার প্রাণটা কেড়ে নিতে পারে অমিক্রন আপনার প্রাণটা কেড়ে নিতে পারে আপনার গজবগুলো আপনার প্রাণটাকে কেড়ে নিতে পারে অতএব এইগুলা একদম ভেবে গুনার কাজ থেকে বিরত থাকেন গুনার কাজ থেকে বেঁচে থাকেন যদি না বাঁচেন তলে মরে রাখেন জাহান্নামের আগুন ভোগ করতে হবে এই আয় আমরা এমন কাউ নাই যারা জাহান্নামের আগুন ভোগ করার মতো শক্তি আছে জোরে বলুন ঠিক কিনা কেমন এমন কেউ আছেন যে ঠিক আছে আমি জাহান্নামের আগুন ভোগ করতে পারবো এমন সাহস আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এটা যেহেতু আপনি বলতে পারছেন না গ্রান্টি দিয়ে তাহলে কেন আপনি গুনার কাজে জড়িত হচ্ছেন এই গুনাহের কাজে জড়িত হলে পরে আল্লাহ রব আপনি খুশি হন নাকি রাগ করেন আর জোরে বলেন তাহলে আপনি কেন আল্লাহ তালাকে রাগ করবেন আমার দোকান যদি হয় আমার দোকানে যদি একজন কর্মচারী থাকে একদিন দুই দিন তিন দিন যদি আমার সাথে উল্টাপাল্টা করে আমি যদি বলি এই পণ্যটি দেওয়ার জন্য সে যদি না দিয়ে অন্যদিকে চলে একদিন দুই দিন তিন দিন আমি তাকে ওয়ার্নিং দিই এরপরে তাকে আমার দোকান থেকে বের করে দিই কিনা আরো জোরে বলেন না এমন কেউ আছে আপনার কথা যদি নাও শুনে এরপরও তাকে কর্মচারী হিসেবে রাখেন এমন কেউ আছেন এমন অমায়িক মানুষ বাংলাদেশে নাই অন্তত পক্ষে জোরে বলেন ঠিক কিনা কিন্তু এই যে দেখেন তিন দিন অপরাধ করার কারণে আপনি আপনার দোকান থেকে কর্মচারীকে বের করে দেন কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এত সব অনুগ্রহ দিয়েছেন এত সব নিয়ামত আপনাকে দিয়েছেন এরপর আপনি অন্যায় করছেন আল্লাহর বিরুদ্ধে আচরণ করছেন আল্লাহ কিন্তু আপনাকে লাথি দিয়ে বের করে দেন না যে যা আমার জমিন থেকে বের হয়ে যা এরকম কি আল্লাহ তালা বলেছেন আরো জুড়ে বলেন বরঞ্চ আল্লাহ তালা আরো আদরের ডাক দিয়ে বলেন আদর করে করে বলেন মানুষকে সুন্দর করে ডাক দিয়ে বলেন

তোমার রব থেকে কে তোমাকে ধোকা দিয়ে নিয়ে যাচ্ছে কিসে তোমাকে তোমার রব থেকে দূরে ঠেলে নিয়ে যাচ্ছে আমাকে কিসে তোমাকে ভুলিয়ে দিচ্ছে তুমি আমার থেকে দূরে চলে যাও কেন আমার থেকে তুমি দূরে যাও না আর সামনের দিকে বেরো না গুণা করেছো ভুল করেছো আমি এটা আমি বুঝেছি আর গুণা করো না গুণাটা ছেড়ে দাও এখানে দাঁড়িয়ে যাও আর সামনের দিকে বেরো না আর গুনাহের কাজের দিকে অগ্রসর হয় না ফাফির আল্লাহ আমার দিকে তোমরা ফেরত চলে আসো আমার দিকে তোমরা ফেরত চলে আসো আর গুনাহের দিকে যাইও না আমার দিকে

আল্লাহ তালা আমাদেরকে দরদ নেওয়াটা কেন অমানুষ ভুল করেছো আমি বুঝেছি এরপরে দিকে যেও না আর গুণার কাজের দিকে যেও না আর গুনা না তুমি যদি করো আগুন দিয়ে তোমাকে জ্বালানো হবে এত সুন্দর করে তোমার চেহারা আমি দান করলাম এই চেহারা আমি কিভাবে তোমাকে জ্বালাবো কিন্তু তুমি যদি অপরাধ করো তাহলে তো আমাকে জ্বালাতেই হবে অতএব আমাকে এই জ্বালাইতে দিও না তোমাকে তুমি গুনার কাজ থেকে বিরত থাকো গুনার দিকে যেও না ফিরে আসো ফাফির একদম ফিরত চলে আসো মা বাবা তার দিকে ডাকে কিনে যখন দুষ্টমি করতে যায় মা বাবা কয় কিনা যে আর এগুলো করো না বাবা ঘরে চলে আসো আর সামনের দিকে যেও না এর চেয়ে আরো দরদ নিয়ে আল্লাহ তালা ডাকেন কত সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ বলেন ইয়াই হালিং সান ও মানুষ মা ঘর কবি রব্বিকাল করিব আল্লাহ তালা থেকে কে তোমাদেরকে ধোকা দিয়ে বিপদ ঘামি করছে ফাফির রু ইল আল্লাহ আমার দিকে তোমরা চলে আসো ভয় করো না যে মনে হয় মাফ করবো না না এই আশাটা নিয়ে আসো লা তখন না তুমি আমার আর রহমত থেকে তোমরা নই রাশ না আশা রাখো যে আমি মাফ করবো শুধু আশা

যেমন ধরুন কিভাবে আমাকে যদি আমার একজন উস্তাদ অথবা আমার একজন মুরব্বী বলেন এই কাজটি তুমি করো তাহলে আমি এইটা করলাম না বরঞ্চ আমি এর উল্টু যা আছে এইটা করলাম তখন আমাকে কি বলা হবে বেআ ছেলেটা ভালো না সে অন্যায় করেছে সে অপরাধ করেছে সে অবাধ্য এমন বলা হবে কিনা অথবা আমাকে আমার একজন মুরব্বী বললেন তুমি এই কাজটা একদম তুমি ছেড়ে দাও এই পথে তুমি যেও না তখন আমি উল্টো আরে বেশি করলাম তখন মানুষ আমাকে কি বলবে আমি মনে হয় আমাকে বলা হবে আমি মুরব্বির অবাধ্যতা করেছি আমাকে অবাধ্য বলা হবে কিনা না আপনার অবাধ্য বলবেন না আপনি যদি আপনার সন্তানকে বললেন এই কাজটা করো সে করলো না অথবা বললেন এই কাজটা ছেড়ে দাও সে আরো বেশি করলো মনে হয় বলবেন যে আমার ছেলেটা বড় আদব খুব আদব বলা এরকম বলবেন বলবেন কি সে অবাধ্য সে বেআব এই জিনিসটাই যদি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষেত্রে হয়ে যায় যে আল্লাহ তালা বলেছেন গুনার পথে তুমি হাত বানা আমি গুনার পথে বেশি করে হাঁটলাম আর প্রতিযোগিতা করলাম অথবা বলেছেন বেশি করে সোয়াবের কাজ করো আমি সোয়াবের কাজ করলাম না বরং বেশি করে আর গুনাহের কাজ করলাম তখন আমাকে বলা হবে অবাধ্য কার অবাধ্য আল্লাহ তালার অবাধ্য আল্লাহ বলেছেন আমি মানব জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি অতএব যখন আমি অবাধ্য হয়ে যাব আল্লাহ তালার বিধিবিধান লঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহ তালার বিধিবিধান পালনের ক্ষেত্রে যখন আমি অবাধ্য হব তখন আমাকে বলা হবে আমি অবাধ্য ছেলে বা অবাধ্য মানুষ এই অবাধ্যতা যখন আল্লাহ তালার সাথে আমি করব তখন এই অবাধ্যতাই হয়ে যায় আমার গোনা মোট আল্লাহ তাআলা যা বলেছেন এগুলো যদি আমরা পালন না করি আল্লাহ তালা যান নিষেধ করেছেন এগুলো যদি বর্জন না করি তাহলে তখন আমি হয় যে অবাধ্য বা আমি হয় যে তখন গার আমার ভাইয়েরা এবার আমরা চলে আসি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য গুনাহের পরিচয় জানলাম এবার দ্বিতীয় ধাপে আমরা চলে আসি আমরা গুনা কেন করি আমরা গুণা কেন করি এক নম্বর হল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন এই জন্য আমরা গুনাহের কাজের মাঝে জড়িত হই গুনাহের যোগ্যতা দেওয়া হয়েছে কিনা আরো জোরে বলেন আমার ভাষা কি আপনারা বুঝেন যদি বুঝেন তাহলে হা না একটু উত্তর দিতে হয় আর যদি হা না একটু উত্তর না দেন তাহলে আমি মনে মনে ভাববো মনে হয় চট্টগ্রামে বয়ান করতেছি আমার বাসা মনে হয় বুঝেন নাকি ভাষা বুঝবেন আর যদি না বুঝেন বললেন আমি আরো শুদ্ধ ভাষায় চেষ্টা করব আমার ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন এই জন্য আমরা কি করি গুনা করি আল্লাহ নিজে বলেন তালা তো আল্লাহ বলেন আমাদের ভিতরে গুনাহ করার এবং সাবের কাজ করার যোগ্যতা দিয়েছেন আমাদের ভিতরে গুনা করার যোগ্যতা দিয়েছেন কাজ করার যোগ্যতা জায়গায় গুনাহের কাজ করার যোগ্যতা আমাদেরকে আল্লাহ দিয়েছেন তালা এই যোগ্যতার ভিত্তিতে আমরা গুনাহের কাজের মাঝে জড়িত হই এবার যদি আমরা প্রশ্ন করি যেহেতু আল্লাহ তালা আমাকে এই বাদত করার জন্য সৃষ্টি করেছেন তাহলে গুণা করার যোগ্যতাটাই কেন দিলেন যদি যোগ্যতা না দিতেন তাহলে গুণাও করতাম না শুধু এই বাদতই করতাম এর উত্তর হলো যদি গুনাহের যোগ্যতা না দিতেন শুধু ইবাদত করার জন্যই যদি সৃষ্টি করতেন তাহলে এই মানব জাতিকে সৃষ্টি করার প্রয়োজনই হতো না কারণ ইবাদত করার জন্য জিকির করার জন্য তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিস তাদের চেয়ে উৎকৃষ্ট উত্তম বানানোর জন্য আমাদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন কিভাবে মনে করেন একজন ভালো মানুষ আর একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষের সামনে একদম সুন্দরী রূপসী একটি যুবতী মেয়েকে একদম দাঁড় করে রাখা হলো এবার এই অন্ধ মানুষকে বলা হলো এই নারীটাকে দেখো তো সে কেমন সে কি দেখতে পাইবে আরো জোরে বলেন এখন সে দেখলো না আরেকজন যুবক যাকে এখানে রাখা হয়েছে সে সুদর্শন সব তার যোগ্যতা আছে ছুকটুক সবকিছু ভালো তার সামনে একটি সুন্দরী রূপসী যুবতীকে রাখা হয়েছে এবার তাকে বলা হলো যে তুমি এই নারীটাকে দেখো তো কেমন সুন্দর কিনা সে দেখতে পারবে কিনা আরো জোরে বলেন কিন্তু এই যুবকটা তাকে দেখলো না বরং সে নিচের দিকে চোখটা দিয়ে দিল এবার বলেন তো দুইজনের জনের মাঝে কে শ্রেষ্ঠ যে যুবকটা আছে যার চুক টুক সবকিছু ভালো সে সুস্থ কিন্তু দেখলো না এই লোকটা হয়ে যে গেছে শ্রেষ্ঠ এই লোকটা শ্রেষ্ঠ কেন নয় কারণ তার দেখার যোগ্যতাই নেই ঠিক কিনা আর এই লোকটা কেন শ্রেষ্ঠ কারণ তার যোগ্যতা আছে দেখার এর সব বিরত থাকছে চিত্ত দ্রুপ আমরা মানব জাতি এবং ফিরিস্তা ফিরিস্তা জাতি কেন গুণা করে না কারণ এদের গুনা করার কোনো যোগ্যতাই নাই আর মানব জাতি গুণা করার যোগ্যতা আছে এরপরও গুনাহের কাজ করে না এই জন্য এই মানব জাতি হয়েছে ফিরিস্তার চেয়ারও শ্রেষ্ঠ আমার ভাইয়েরা এই জন্যই আল্লাহরব গুনাহ আলামিন আমাদেরকে উত্তম তথা তাদের চেয়ে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আমাদেরকে গুনাহের যোগ্যতা দিয়েছেন আর যদি গুনাহের কাজের মাঝে জড়িত হয়ে যায় এই মানুষটা আর চেয়ে উৎকৃষ্ট হয় না বরং সে চতুষ্প জানুয়ারের হয়ে হয় যা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন لا يبصرون بها، ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام. الله بولن، أدرك دماغ دواهچي. মস্তিষ্ক দেওয়া হয়েছে সঠিক জিনিসটা অনুধাবন করার জন্য চুক দেওয়া হয়েছে সঠিক জিনিসগুলো দর্শনের জন্য কাম স্মৃতি দেওয়া হয়েছে তাদেরকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে ভালো কথা শোনার জন্য কিন্তু এগুলো যখন করে না খারাপ কাজে জড়িত হয় খারাপ জিনিসের প্রতি সে দৃষ্টি দেয় তখন সে আর উত্তম মানুষ থাকে না উলা বরঞ্চ সে চতুষ্পদ জানুয়ারের মতো হয়ে যায় শুধু মতো নয় সে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় তাহলে আমাদেরকে গুনাহের যোগ্যতা কেন দেওয়া হয়েছে আরো জোরে বলেন ফিরিস্তার চেয়ে শ্রেষ্ঠত্ব দান করার জন্য আল্লাহ তালা আমাদেরকে গুনাহের যোগ্যতা দিয়েছে আমার ভাই গুনাহ কেন যোগ্যতা দিয়েছেন এর দুই নম্বর কারণ হল আমরা কেন গুনা করি এর দুই নম্বর কারণ হল ইবলিস যে শয়তান আছে ওই শয়তান আমাদের পিছনে লেগে আছে এই জন্য আমরা গুনাহের কাজ করি জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যখন ইপ্লিজকে বলে দিলেন নে ইবলিস আদমকে তুমি সিজদা করো এমন সময় ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অস্বীকার করেছে কিনা অস্বীকার করে না ইবলিস তখন বলে আল্লাহ আমি তাকে কেন সৃষ্টি করব ওই সিজদা করব সে তো আমার চেহারা নিম্ন মানে আল্লাহ বলেন কিভাবে তখন সে যুক্তি পেশ করলো যে আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুনের স্বভাব হয়েছে উপরের দিকে উঠা দেখবেন আগুন ধরানোর পরে আগুন জ্বালানোর পরে আপনি যতই চেষ্টা করেন ধামা চাপা দিয়ে রাখবেন আগুন কি আর ধামাচায় থাকবে না উপরের দিকে উঠে যাবে আর হজুরা বলেন কিন্তু এই মাটি আল্লাহ রব আলী যে তৈরি করেছেন এই মাটিকে যতই আপনি উপরের দিকে চুড়ে দেন দেখবেন এক পর্যায়ে নির্দিষ্ট জায়গা পরিমাণ গিয়ে আবার নিচের দিকে চলে আসে কিনা আরো জোরে বলেন কেউ পারবেন মাটিকে একদম ডিল চড়ে দিয়ে উপরে আটকে রাখতে পারবেন এমন কেউ আছেন কেউ পারবেন না তাহলে মাটির স্বভাব হয়েছে নিচের দিকে আসা আগুনের স্বভাব হয়েছে উপরের দিকে যাওয়া তখন শয়তান ইবলিস আল্লাহ তাহলাকে বলে দিল ও রব্বুল আলমিন আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আমার স্বভাব হয়েছে উপরের দিকে উঠা আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আদমের স্বভাব হয়েছে নিচের দিকে যাওয়া নিচে শেষ দা তো নিচের দিকে গিয়ে দিতে হয় আমার স্বভাব যেহেতু উপরের দিকে যাওয়া তাহলে তো হিসাব মতে যুক্তি ধরে আদম আইসা আমাকে নিচের দিকে দা করবে আর আমি

আমার কাছে তুমি যুক্তি পেশ করেছ তুমি এখন ভালো করে শুনে নাও আমার যে পৃথিবী গুলো আছে এইগুলোর ব্যাপারে যুক্তি পেশ করা সাহস কারণে তুমি কেন যুক্তি প্রদর্শন করে আমি আল্লাহ আলমিন তোমাকে একদম আমার জান্নার থেকে বের করে দিলাম আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম অরে বিলি তুমি আমার জানলা থেকে কুনি বের হয়ে যাও আমার এখানে তুমি থাকতে পারবে না ইবলি বলে আমি তো অনেক বড় অপরাধ হয়ে গেলাম অপরাধী হয়ে গেলাম এই জায়গা থেকে একটি শিক্ষণীয় জিনিস আমরা পাই আমাদেরকে আল্লাহ রব্বুল যে সমস্ত বিধিবিধান দিয়েছেন নির্ধিতায় এইগুলো পালন করতে হবে মানতে হবে এই ব্যাপারে প্রশ্ন করা যাবে না কেন আল্লাহ এই বিধানগুলো দিয়েছেন ও আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ আমি যখন সেই ইবলিস কে বললেন অরে বিলিস আমার জান্নাত থেকে তুমি বের হয়ে যাম আমার জান্নাতের ভিতরে তুমি থাকতে পারবে না তুমি হয়েছ অভিশপ্ত এই সময় ইবলিস বলে দিল আমাকে যেহেতু আপনি জান্নাত থেকে বের করে দিয়েছেন আপনি শুনে নেন আমি অনেক ধরনের ইবাদত আপনার করেছি অনেক শ্রদ্ধা আপনাকে করেছি আমাকে এর বিনিময়ে স্বরূপ কিছু দিয়ে দেন আল্লা বলেন ইবলিস তুমি কি বলবা তুমি কি চাও আমার কাছে শুধুমাত্র বলে দাও এই সময় ইবলিস বলে ও রব্বুল আলামিন আমাকে আপনি বের করে দিয়েছেন আমার একটি চাওয়া পাওয়া হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বানিয়ে দেন আল্লাহ বললেন তোমাকে হায়াত বাড়িয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত বাড়িয়ে দিলাম অবের আমার ইবলিস তখন ডাক দিয়ে বলে আদম হে রব্বুল আলামিন আপনি যে তো আমাকে বের করে দিয়েছেন আমি যে আদমের কারণে জান্নাত থেকে বের হয়ে গেলাম ওই জান্নাতকে ওই আদমকে আমি শান্তি দিয়ে থাকতে দেব না ওই আদমকে আমি ধোকা দেব কিভাবে ধোকা দেব আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতের মাধ্যমে বলেন

وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله أكبر কিছুগণ আল্লাহ রব্বুল আলামিন বলে দিল ও দয়ামাও রব্বুল আলামিন আপনি যেহেতু আমাকে বের করে দিয়েছেন তবে শুনুন এই আদমের কারণেই তো আমি বের হয়েছি এই আদমকে আর জান্নাতে যেতে দেব না আমি ওই আদমের সামনে বসে থাকব আমি তার পেছনে বসে থাকব আমি তার ডানে বসে থাকব আমি তার বামে বসে থাকব। আমি চতুর্দিকে তার জন্য বসে থাকব। সে আপনার পথে হাঁটবে আমি চতুর্দিকে বসে বসে তাকে আপনার পথ থেকে একদম বিরত রেখে দেব আমি তাকে জান্নাতে যেতে দেব না যার কারণে আমি বের হয়েছি তাকে জান্নাতে যেতে দেব না আল্লাহ রব্বুল আলমিনকে এইভাবে ছেলেঞ্জ ছুড়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তখন বলে দিলেন ইবলিস তুমি শোনো শোনো তুমি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো তবে যারা অপরাধী তাদেরকে তো আমি শাস্তি দিবই আর আমার খাঁটি বান্দা বান্দি যারা আমার প্রিয় যারা আমাকে যারা মহাব্বত করবে এবং করে আমি তাদেরকে মুক্ত করে রাখবই তাদেরকে তুমি ধোকা দিয়ে রাখতে পারবে না আল্লাহ তালা মানুষকে আশা দিয়ে বলেন ও মানুষ শয়তান হয়তো তোমাকে বলেছে যে তোমার সামনে পিছনে ডানে বামে বসে থাকবে তুমি ভয় করো না ভয় করো না আরও দুইটা দিক খোলা আছে উপরের দিক খোলা আছে এই দিকে তো শয়তান বলে নাই নিচের দিক খোলা আছে এই দিকে তো শয়তান বলে নাই যে তোমার জন্য বসে থাকবে উপরের দিকে যখন তুমি হাত উঠে কান্নাকাটি করবে নিচের দিকে যখন তুমি শেষ দা দিয়ে আমার কাছে কান্নাকাটি করবে শয়তান ইবলিস যত ধরনের ধোকা দেখ আমি মুহূর্তের ভিতরে ক্ষমা সব কিছু ধ্বংস করে দিয়ে তোমাকে মাফ করে দেবো তাহলে আমাদের মালিক কি বুঝেন শয়তান চ্যালেঞ্জ দেয় কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেন তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কদর রহমান এবং রহিম আমার ভাইরা এবার আমরা চলে আসি মানুষ যে গুনাহ করে আল্লাহ তাআলা মানুষকে যে গুনাহের যোগ্যতা দিয়েছেন এই গুনাহের যোগ্যতা দেওয়ার মূল রহস্য রাখি মূল রহস্য রাখি পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেব দামত বারকাতুল আলিয়া আমি হুজুরের বুখারির দরসে বসার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ হুজুর বলেন দুই অনেকটি কারণ এর মাঝে দুইটি কারণ হলো এক নম্বর কারণ হলো মানুষকে যে আল্লাহ তালা গুনাহের যোগ্যতা দিয়েছেন এটা রহস্য হলো মানুষকে গুনাহের যোগ্যতা দেওয়া হয়েছে এরপরও মানুষ যখন গুনাহের কাজ করে না তখন আল্লাহ রবাহ আলমিন ফিরিস তাদেরকে নিয়ে গর্ব করেন ও ফিরিস্তা তোমরা শুনে রাখো এই মানুষদেরকে আমি গুনাহ করার যোগ্য দিয়েছি এরপরও সে গুনাহের কাজ করল না আমি আল্লাহ পাক রবাহ আলামিন তাকে আমার রহমতের চাদর দিয়ে একদম ডেকে নিয়েছি দ্বিতীয় নম্বর হয়েছে গুনাহ করার রহস্যটা কি গুনাহের যোগ্যতা দেওয়ার মূল রহস্য রাখি দ্বিতীয় নম্বরে হল মানুষকে যখন গুনাহ করার যোগ্যতা দেওয়া হয়েছে ওই মানুষটা যখন গুনাহের কাজে জড়িত হয়ে যায় গুনাহের কাজে জড়িত হওয়ার পর সে যখন বুঝে অন্যায় করেছে অপরাধ করেছে তখন আল্লাহ তালার দরবারে বেশি বেশি করে কান্নাকাটি করে অমা আবুদ অন্যায় করেছি অমা আবুদ অপরাধ করেছি অমাবোধ গুনাহের কাজ করেছে যখন সে কান্নাকাটি করে আল্লাহ তাহালা বলেন ও ফিশতাম আমি এই মানুষটাকে গুনাহের যোগ্যতা দিয়েছি এরপরে সে গুনাহের কাজও করেছে কিন্তু বুঝেছে সে যে অপরাধ করেছে এই অপরাধ বুজার পরে আমার কাছে যখন মাফ চান আমি সব কিছু ভুলে গিয়ে একদম রহমতের চাদর দিয়ে তাকে আমার একদম কুলের মধ্যে নিয়ে আসি তাহলে গুনাহের রহস্য কেন বুঝলেন এজন্যই আমাদেরকে গুনাহের যোগ্যতা দেওয়া হয়েছে গুনাহ যোগ্যতা দেওয়ার মূল রহস্য ক্লায়েকটির মাঝে এই দুইটা আমায় আরামক্ষ করে দেখুন এই গুণার কাজের মধ্যে যদি মানুষরা জড়িত হয় যায় আল্লাহ আলাফ গুণ আল আমিনী মানুষদেরকে দুনিয়াতেও শাস্তি দান করেন এবং পকালীন জিন্দগীতে তাদেরকে শাস্তি দান করেন আমার বায় বন সময় কার একটি ঘটনা বলছি

এইখানে আপনি আপনার লাঠি দিয়ে আঘাত করেন লাঠি দিয়ে যখন আঘাত করেছেন সাথে সাথে আল্লাহ রবুল আলমিন একদম জমিনটা বের করে দিয়ে রাস্তা করে দিয়েছে

মাঝখানে শুধুমাত্র এসেছে আল্লাহ কুন কোন অর্ডার করে দিলেন ওরে পানি অ পানি একদম একাকার হয়ে যাম সাথে সাথে পানি একদম একাকার হয়ে গেছে আমার ভায়া রা যখন একাকার হয়ে গেছে বনি সাইলের এর বিরুদ্ধে যতটা ফেরাউনের বাহিনী ছিল সবাইকে আল্লাহ রবুন আলামিন ধ্বংস করে দিয়েছেন অ ভায়া আমার এবার আল্লাহ আবুন আলামিন অর্ডার করে দিলেন ও পায় আমার আপনি কমে জাব্বারিনের বিরুদ্ধে জিহাদ করতে হবে যুদ্ধ করাতে হবে

এই সময় কমে যা চিন্তা করো যে জায়গায় ওই বাহিনী ফেরাউনের গুষ্টি পর্যন্ত তাদের সঙ্গে পারেনি ওরা একদম সবাই ধ্বংস হয়ে গেছে আমরা তো ওদের সঙ্গে পারব না আমরা ফেরাউনের বাহিনীর চেয়ে অনেক দুর্বল অনেক নীরব আমার ভের এই সময় তারা বলল আমরা ওদের সঙ্গে যুদ্ধ করতে পারব না কিন্তু পয়গম্বর موسی আলাইহিস সালাম ওরা সবাই প্রস্তুত হয়ে গেছে তাদের সঙ্গে জিহাদ করবেন তারা সবাই এক জায়গায় বৈঠক করল উমে জাব্বারিন বলল আ মানুষরা ভালো করে তোমরা শুনে রাখো এখন কি করতে হবে একজন বিদ্ব বলল আমরা বনি ইসরাইলের সঙ্গে তো যুদ্ধ করে পারব না আমাদের তো এত শক্তি সামরত নাই তোলা চলো আমাদের সামনেই তো একজন লোক আছে যার নাম হয়েছে বালহামে বাউরা সে হয়েছে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যা কিছু দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সবকিছু কবুল করে নেন বাকিতে কবুল করেন না সাথে সাথে কবুল করে নেন চলো আমরা তার কাছে চলে যাই এইবার সবাই পরামর্শ করে চলে আসলো ও আমার বালামে বাউরের কাছে লোকজন শুধুমাত্র চলে এসেছে এই সময় বালামে বাউরাকে বলে ও বালাম আমরা অনেক বড় সমস্যার মধ্যে পড়ে গেছি অনেক বড় ঝামেলার মধ্যে পড়ে গেছি এইটা তো পাওয়ার আমাদের কোনো সুযোগ নাই আমাদের সমস্যা তোমাকেই নিরসন করতে হবে আমরা জানি তুমি হয়েছ মুস্তাজাব তুমি যা কিছু দোয়া করো আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন বলে বলেন হা 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 আমি যা কিছু দোয়া করি আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন এবার তারা বললো ও আমাদের বিরুদ্ধে না যে হাত করবে মুসার বাহিনী আমরা তো এদের সঙ্গে পারবো না ফেরাউনের বাহিনী তো তাদের সঙ্গে পারে নাই উনি বলেন হা তোমরা তো পারবি না এইবার তারা বলল তুমি আমাদের পক্ষে দোয়া করে নাও মুসার বিরুদ্ধে আপনি বদা করে নেন হয়তো আল্লাহ কবুল করে নেবেন আপনি যদি মুসার বাহিরের বিরুদ্ধে বদা করেন আল্লাহ যদি কবুল করে নেন তাহলে তারা জিহাদের মধ্যে হেরে যাবে আমরা বিজয় লাভ করব এবার বলামে বাউরা তখন বলে দিলেন আরে মানুষেরা তোমরা কার কাছে এসেছ আমার কাছে এসেছ আমার রবের বিরুদ্ধে বদা করার জন্য আমার রবের বিরুদ্ধে আচরণ করার জন্য আমার দ্বারা এটা সম্ভব নয় আমি পারবো না আমি এইটা করতে পারবো না এই সময় তারা অনেক ফুসলিয়েছে বলাম বলেন না না আমার দ্বারা সম্ভব নয় আমি পারবো না অনেক কিছু তারা করেছে অনেক লোভনীয় অফার কি দিয়েছে উনি বলেন না আমি পারবো না অনেকক্ষণ সময় তাদেরকে যখন তারা যখন ফুসলিয়েছে উনি বলেন আমি ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহ তা তাআলার পক্ষ থেকে দেখি অনুমতি আসে কিনা যদি অনুমতি আসে তাহলে কিন্তু আমি তোমাদের পক্ষে দোয়া করব এবং মুসার বিরুদ্ধে বদ্ধয়া করব সবাই তারা একদম খুশি হয়ে গেছে ও বাইরামার তারা ভেবেছে হয়তো বালাম তাদের পক্ষে দোয়া করে দিবেন ও বাইরামার শুনো শুনো ভালো করে কান দিয়ে শোনো এইবার তারা জগন আশারিয়ে বসে আছে এই সমস্ত মানুষেরা আমার জন্য বসে আছে আমি তাদের পক্ষে বদুয়া করার তাদের পক্ষে দোয়া করার জন্য মোজার বিরুদ্ধে বদুয়া করার জন্য আমি কিন্তু রাজি হই নাই আমি রাজি হই নাই এবার যদি আপনি অনুমতি দেন তাহলে আমি হয়তো তাদের পক্ষে দোয়া পারি আল্লাহ আলামিন তার অন্তরের মধ্যে এলহাম করে দিলেন এইটা কিন্তু ওই ছিল না এইটা হয়েছে এলহাম এলহাম করে দিলেন ও তুমি হয়েছো আমার ঘনিষ্ঠ ভাজন একজন বান্দা তুমি যা কিছু দোয়া করবেন এই দোয়াটা তুমি করো না এইটা যদি করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ও বাইরা তখন তাদেরকে বলে তোমাদের কাছে আমি তোমাদের কাছে সিরকা চাই আমাকে যতই লুবনি অফার তোমরা দাও না কেন আমি এতে রাজি হব না ও বাইর আমার এইভাবে যখন তিনি বলে দিয়েছেন সবাই তো এর আশ হয়ে চলে গেছে বাড়িতে সবাই আমার পরামর্শ করলো ওরা মানুষেরা এখন তো নিশ্চিত আমাদেরকে ধ্বংস হতেই হবে আমরা নিশ্চিত সবাই আই আজাব গজবির কারণে মৃত্যু বরণ করবো ও মানুষেরা এখন আমরা কি করতে পারি তোমরা আমাদেরকে একটি পরামর্শ দাও কি করা যায় কি করা যায় সবাই তখন চুপ হয়ে বসে আছে কেউ কোনো কথা বলে না সবাই যখন নির্বাক হয়ে বসে আছে আমরা সঙ্গে যুদ্ধ হবে এবং দুনিয়া থেকে বিদায় হতে হবে ওই সময় একজন বৃদ্ধ দাঁড়িয়েছে ও মানুষের শুনো শুনো আমি কিন্তু তোমাদেরকে তোমাদের থেকে বয়সে অনেক বড় অনেক বড় আমি আমার অনেক বুদ্ধি তোমাদের চেয়ে আছে তোমাদের চেয়ে বেশি অভিজ্ঞতা আমার আছে কারণ তোমাদের থেকে দুনিয়াতে আমি আরো অনেক আগে এসেছি আমি তোমাদেরকে একটি পরামর্শ দেই দুনিয়াতে কেউ যদি কেউ কে কোনো কাজের মধ্যে ব্যর্থ করতে না পারে কেউ কে যদি নরম করতে না পারে তাহলে তার স্ত্রীর কাছে তোমরা চলে যাও তার স্ত্রীকে যদি তোমাদের পক্ষে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমরা সফল হয়ে যাবে স্ত্রী এমন একটা জায়গা যে জায়গায় যত বড়ই শক্তিশালী পুরুষ হন না কেন এই জায়গায় কিন্তু দুর্বল জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন স্ত্রী যখন আপনাকে কোনো কিছু বলবে দেখবেন প্রথম প্রথম আপনার ভালো লাগে না এরপর অন্যায় কাজ কিন্তু সুন্দর করে যখন গুলকমল করে বুঝাইছে তখন দেখবেন না জিনিসটা তো ভালোই হচ্ছে জোরে বলেন ঠিক কিনা বউয়ের পান্তে যারা যারা পয়রা যায় অনেক সময় দিন পর্যন্ত ছাইড়া দেয় এমন আছে না নাই ধর্ম পর্যন্তও ছাইড়া দেয় এমন আছে না নাই আর স্ত্রী এমন একটি জায়গা যেখানে আপনি ওলি হওয়াটা খুব কষ্টের ব্যাপার যেখানে আপনার স্ত্রী আপনার প্রশংসা করবে এটা অনেক দুঃসাহ ব্যাপার এটা অতি সহজে পারা যায় না আমার উস্তাদ আল্লাহ শাহ আহমদ সফি সাহেব দাম রহমাতুল্লাহ আল্লাহ তাল কবরকে জান্নাত বানিয়ে দিন উনি বলতেন আমাদেরকে মাঝে মাঝে যে একজন মহিলা একদিন দেখতেছে যে এক লোক আকাশ দিয়ে উড়াল দিয়ে চলে যাচ্ছে ডানা দিয়ে এইভাবে উড়া দিয়ে যাচ্ছে তখন ওই মহিলা তার স্ত্রীকে বলল আপনি কেমন আল্লাহর ওলি হইলেন ওই যে আমাদের পার্শের ঘরের লোকটা আছে তারা দেখলাম যে ডানা দিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে যেতেছে বলে তাহলে সে কি তোমার মতে ভালো একজন বলি বলে হ্যাঁ এই লোকটা অনেক বড় আল্লাহ তালার ওলি আমার খুব ভালো লাগে থাকে বলে আচ্ছা সে কি উড়াল দিয়ে যাচ্ছে দেখেছ হ্যাঁ আমি দেখেছি সে উড়াল দিয়ে যায় কত সুন্দর লেগেছে কয়ে এই যেটা ছিল ওইটা আমিই ছিলাম আমি উড়াল দিয়ে যাচ্ছে তখন মহিলা বলতেছে আপনি ছিলেন এজন্যই তো দেখছি কোমরটা একটু বেঘাইয়া তারাইয়া যায় দেখছেন কি অবস্থা প্রথম কত সুন্দর করে প্রশংসা করছে এরপরে যখন শুনছে স্বামী তখন বেঘায় তারাইয়া যায় দুষ একটা বের করবে মোট কথা এই জায়গায় প্রশংসা কোরআন অনেক কষ্টের ব্যাপার আর যারা বউয়ের কাছে প্রশংসনীয় ওরা সব জায়গায় প্রশংসনীয় জোর বলুন ঠিক কিনা এই জন্য স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করবেন স্ত্রীদের সাথে অযথা আরে মারপিট এই মারপিট কি মানুষে করে স্ত্রী এমনিতেই তো দুর্বল মহিলাদেরকে কি মানুষে মারে আর বলেন স্ত্রীদের সঙ্গে কেন অযথা মারপিট এদের সঙ্গে সুন্দর আচরণ করবেন দেখবেন আপনার সঙ্গে সুন্দর আচরণ করবে আর হজরে বলেন ঠিক কিনা আর হজরে বলেন ঠিক কিনা এই জন্য এদের সঙ্গে সুন্দর আচরণ করবেন আমার ভাইয়েরা এবার ওই যে বাল আমে বাউরা আছে তাকে যখন তারা একদম পরাস্ত করতে পারেনি তখন তারা বলল একটি কাজ করি ওই যে বাল আমে বাউরা তার স্ত্রীর কাছে আমরা অনেক ভালো ভালো হাদিয়া তুফানিয়ে যাই চলো হাদিয়া তুফানিয়ে যাওয়া তখন পরামর্শ চলছে মহিলারা কোন জিনিসটা বেশি ভালো পায় এই জিনিসটা নিয়ে তার কাছে যেতে হবে আমার ভাইয়েরা একজনে পরামর্শ তখন দিয়েছে মহিলারা স্বাভাবিকত স্বর্ণকে ভালো পায় স্বর্ণ যদি আমরা তার কাছে নিয়ে যাই তাহলে সে খুশি হয়ে যাবে আর আমে বাউরা এমনিতেই খুশি হয়ে যাবে আলাল লক্ষ্য করে দেখুন মানুষ অনেক কিছু হাদিয়া তুফান নিয়ে গেছে চলে গেছে ও আমাদের পক্ষ থেকে তোমার জন্য অনেক বড় হাদিয়া তুফান নিয়ে এসেছি রাখো তোমার জন্য অনেক স্বর্ণ হাদিয়া নিয়ে এসেছি তোমার জন্য এটা একদম ব্রাদ্ধ করে রাখা হয়েছে মহিলার সামনে যখন রেখে দেওয়া হয়েছে তখন মহিলা একদম সাদরে গ্রহণ করে নিয়ে যে যাওয়ার সময় তখন বলে ও আমার জন্য অনেক হাদিয়া তুফা তোমরা নিয়ে এসেছো এবার বলো তো তোমরা কি করলে পরে খুশি হবে মানুষের আতগন বলে আপনার কাছে বড় একটি টার্গেট নিয়ে আমরা এসেছি মহিলা গো আমরা অনেক বড় টার্গেট নিয়ে তোমার কাছে এসেছি সেই টার্গেটটা হলো বালামে বাউরা হয়েছে আপনার স্বামী ওনার কাছে আমরা একটি টার্গেট বলেছিলাম তিনি কখনো রাজি ও মহিলা শুনে শুনো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস কে আদেশ করেছেন আমাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমরা তো তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না আমাদের সৈন্য সামন্ত তেমন নাই ওরা ফেরাউনের কবল থেকে পর্যন্ত মুক্তি পেয়েছে আমরা বলেছি আমাদের পক্ষে দোয়া করার জন্য মহিলা আমরা বলেছি মুসার বিরুদ্ধে বদয়া করার জন্য আপনার স্বামী কিন্তু রাজি হন না আপনি কি পারবেন আপনার স্বামীকে এই কাজে রাজি করতে এইবার মহিলা বলে আমি চেষ্টা করে দেখি আমি পারি কিনা এইভাবে যখন মহিলা বলেছে সবাই তখন খুশি হয়ে গেছে আসল জায়গায় আমরা হাত দিয়েছি এখন আমরা কখনো ব্যর্থ হব না স্বামী যখন বাড়িতে চলে এসে বলেছেন এমনিতে বইলা বলে আমরা তো হয়েছি অনেক বড় গরিব আমাদের অর্থ করি তেমন নাই আমাদের সম্পত্তিও তেমন নাই এই যে দেখেন কত হাদিয়া তুই একজন এক কয়েকজন মানুষ দিয়ে গেছে এটা দিয়ে আমরা অনেক বড় ধনী হয়ে যাব আমরা অনেক বড় বিত্তবান হয়ে যাব আমরা অনেক বড় সম্পত্তির মালিক হয়ে যাব। অগ তবে শুনেন একটি শুধুমাত্র কাজ করতে হবে মানুষেরা বলেছে আপনি যদি শুধুমাত্র মুসার বিরুদ্ধে দোয়া করেন এবং কমে জাব্বারিন এর পক্ষে শুধুমাত্র আপনি দোয়া করেন তাহলে এই কাজটি করলে পরে সবাই খুশি হয়ে যাবে এই সম্পত্তির মালিক আমরা হয়ে যাব মাত্র দুইটি কথায় আমরা অনেক বড় লোক হয়ে যাব আমার তখন বালহামে বলেন না আমার দ্বারা সেটা সম্ভব হবে না অগো প্রিয় তোমার শুনে নাও আমি সেটা করতে পারবো না আমার রবের বিরুদ্ধে অবস্থা নিতে পারবো না আমার রবের বিরুদ্ধে বদয়া করতে পারবো না আমার মেয়েরা এইভাবে যখন তিনি বলেছেন মহিলা তখন ফুসলাতে লাগলো রাতের বেলা যখন বিছানায় গিয়েছেন ঘুমাতে তখন ফুসলাতে লাগলো একবার দুইবার বারবার যখন ফুসলাতে লেগেছে তখন বললাম বাউরা রাজি হয়ে গেলেন চে বলেন নও আরো আওয়াজ বলার নও জুবিল্লাম আরো জুড়ে বলার নাও জুবিল্লাম এইভাবে যখন সে রাজি হয়ে গেছে তখন তিনি বললেন আগামীকাল ওদেরকে বলো আমার সঙ্গে আসার জন্য ওই পাহাড়ে আমরা চলে যাবো পাহাড়ে গিয়ে তাদের বিরুদ্ধে দোয়া পক্ষে দোয়া করব। মুসার বিরুদ্ধে দোয়া করব। আমার ভাইয়েরা এইবার একটি গাদার উপরে তিনি সর হয়েছেন গাদাকে ইচ্ছে মতো চাবুক মারেন কুমার পিটাচ্ছেন গাদাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন করেছেন পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা করেছেন হিন্দু ভাইয়ের আমার ওই গাদাটি হয়েছি আল্লাহ তালার একটি মাকলোক ওই গাদাটি আর রাজি হচ্ছে না যদি চাবুক দিয়ে পেটাচ্ছে আর সেটা সামনের দিকে বাড়ে না অবায়ের আমার জন্য সামনের দিকে পারে না অনেক ধরনের মারপিট শুরু করে দিয়েছে ওই মারপিট সহ্য করতে না পেরে ওই জন্তুটির মুখ দিয়ে একদম সাদা দপদপে ফেনাগুলো বের হয়ে যাচ্ছে এরপর শুধুমাত্র আঘাত করেছে তখন উপরের ওই মুখটা দেয় বলে আপনার আমাকে করেছে আমাকে অনেক ধরনের মারপিট করেছে আর আমার সহ্য হচ্ছে না আবার জবানটা আপনি খুলে দেন এইভাবে যখন আকুতি মিনিটি করেছে আল্লাহ তালা তার জবানটাকে খুলে দিয়েছে ভাই আমার যখন গাধা শুনে রাখো তুমি যে দিকে নেওয়ার জন্য চেষ্টা করেছো আমি সেই দিকেই কিন্তু গিয়েছি আজকে তুমি যে পথে হাঁটছো সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে আচরণ করেছ আল্লাহ রব্বুল আলমিনের বিপক্ষে তুমি অবস্থানে মনে আমাকে যদি মারপিট করো না কেন আমাকে যদি তুমি একদম ধ্বংস করে দাও আমাকে যদি একদম মেরে ফেলো তো বমি রাজি হব না আমি সামনের দিকে যাব না ও বাইর আমার এই ঘাদাটি যখন বলেছে তখন বল আমে বাউরা বলে ও মানুষেরা তোমরা শুনে শুনো ভালো করে শুনে রাখো এই গাধা যে তুই সামনের দিকে অগ্রসর হয় না আমার সাথে তোমরা পায়ে হেঁটে চলো সবাই তখন পায়ে হেঁটে চল লাগলো আবার আমার যখন সবাই পাহাড়ে চলতে লাগলো তখন কে কটে গেল সামনের দিকে গিয়ে একদম নামাজের সুরতে বসে গেল মানুষ ধরে বললো আমার সাথে তোমরা হাত উঠাও আমার সাথে তোমরা হাত উঠায় নাও হাত উঠায় আল্লাহ রব্বুল আলমিন কে বললো রব্বুল আলমিন আপনি মোসার বাহিনী কে বিজয় দান করুন এবং কমে জব্বারিন্দারে কে আপনি ধ্বংস করে দেন জোর বলেন সব رواه سبحان الله আমার ভাইয়েরা তখন কাজটা হলো কি মানুষেরা বলে এত সব সম্পত্তি তোমাকে দান করলাম এত সব স্বর্ণ তোমাকে দিয়ে দিলাম আমাদের পক্ষে দোয়া করার জন্য মুসার বিরুদ্ধে মুসার বিরুদ্ধে বদুয়া করার জন্য কিন্তু এখন দেখা যায় আমাদের বিপক্ষে তুমি বদুয়া করেছ আমাদেরকে বলছ ধ্বংস হওয়ার জন্য মুসার বাহিনীকে বিজয় লাভ করার জন্য এই সময় বললাম বাউরা বলে আরে মানুষেরা আমি তো তোমাদের পক্ষেই দোয়া করেছি আমি আল্লাহকে বলছি তোমাদেরকে বিজয় লাভ করানোর জন্য মোজাকে বাহিনীকে ধ্বংস করার জন্য কিন্তু আমার জমান থেকে উল্টু বের হয়ে গেছে আমার থেকে বের হচ্ছে মুসার বাহিনীকে বিজয় দান করেন এবং তোমাদের কাল্লা তালা ধ্বংস করে দে জবানের পরিবর্তন কে ঘটিয়েছে জুড়ে বলেন আল্লাহ আরো জোরে বলেন মালিকের নাম তুই হাত উড়া বলেন মালিকের নাম আরো জোর বল্লাহ আরো জোর বলল আল্লাহ আমার মালিক তার জবানটাকে একদম পরিবর্তন করে দিয়েছেন ওবার আমার এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন একদম তাদের বিরুদ্ধে বদুয়া এবং মুসার পক্ষে এসেছে দোয়া তখন আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন অবলাম অনেক বড় অন্যায় করেছ আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম কে সুযোগটাকে তুমি সুযোগের সদ্যবহার করেছ আমার বিরুদ্ধে তুমি বদুয়া করেছো আর আমার বিরুদ্ধে যারা বদুয়া করে তাদের ধ্বংস একদম নিশ্চিত অনিবার্য জোর বলুন ঠিক কিনা আর জোর বলুন ঠিক না। আল্লাহ তালা তার জবানটাকে জিব্বাটাকে একদম বের করে বুক পর্যন্ত জুলাই দিলেন কুকুরের মতো জোর বলুন নাউজ আর জোর বলুন নাউজ এই ইসলামের বিপক্ষে যারা কথাবার্তা বলবে কোরআন সুন্নার বিপক্ষে যারা যারা কথাবার্তা বলবে এই শাস্তি আল্লাহ রব এখনো বলবৎ রেখেছেন কিনা আরো বলতে রেখেছেন কিনা যারা ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলবে মুসলমানের বিরুদ্ধে কথাবার্তা বলবে এদের এমন অবস্থা হবে পত্র যা কিছু আছে সব কিছু চলে যাবে মাতার চুল মূল যা আছে সব কিছু আল্লাহ একদম ঠাকলু বানায় দেবেন জোর বললাম ঠিক কিনা আরো বলেন ঠিক না এই জমিন অনেক প্রশস্ত কিন্তু বিমানে বিমানে ঘুরবা কোনো জায়গায় জায়গা হবে আরো হবে শেষ পর্যন্ত অপমানের মতো লাঞ্ছিত হয়ে ইয়ার পুটের ভিতরে এইভাবে ঘুমায় থাকতে হবে কিসের মধ্যে সুটকেসের মাঝে মাথার এই কাজ ঠিক এই জন্য ইসলামের বিরুদ্ধে কখনো কথাবার্তা বলবেন না ইসলামের বিরুদ্ধে যায় মুসলমানদের বিরুদ্ধে যায় এই সমস্ত কোন কাজের মধ্যে অংশগ্রহণ করবেন না আমার ভাইয়েরা বল আমি বাউরাকে যখন জিব্বাটা একদম ভের করে দিয়েছেন তখন হলো কি সে বলে আমি তখন নিশ্চিত ধ্বংস সে ধ্বংস কিনা আরো জোরে বলেন সে জাহান হয়ে গেছে তখন সে বলে একটা কাজ করেন আমি তোমাদেরকে একটা পরামর্শ করে দিই দিয়ে দিই আমি নিশ্চিত মরে যাব আমি নিশ্চিত ধ্বংস এর মাঝে কোনো আর কোন সন্দেহ নাই তবে তোমাদেরকে একটা কাজ শিখিয়ে দিই যদি তোমরা বিজয় লাভ করতে হয় এই ধরনের একটা পরামর্শ তোমাদেরকে আমি দিই সেই পরামর্শটা হলো যুগে যুগে দেখবেন ইসলাম এবং মুসলমানরা যখনই ধ্বংসের মুখে পতিত হয়েছে দেখবেন সজাতীয় দরবারীরা এই দরবারি কাজ করার কারণে এই ধরনের অপমানিত হয়েছে ঠিক না আমাদের টুপি লিপাস পরে যারা দালালি করেছে এদের কারণে আমরা কষ্টের মধ্যে পড়েছি দুর্বলন ঠিক না আমার ভাইয়েরা তখন সে বলে একটা পরামর্শ তোমাদেরকে দেই যখন মুসার বাহিনী এবং তোমাদের বাহিনী যুদ্ধ শুরু হয়ে যাবে মারামারি শুরু হয়ে যাবে তখন তোমরা একটি কাজ করতে পারো তোমাদের দেশের যত সুন্দরী রূপসী যুবতীরা আছে এদেরকে সাজাইয়া গুছাইয়া একদম তাদের সামনে রেখে দিবে আর এই নারীদেরকে বলবে তারা যদি এদের সঙ্গে জিনা করতে চায় তারা যেন রাজি হয়ে যায় এ তো আসতে বললেন না ওজুবিল্লাহ বলেন না তখন এইটা পরামর্শ তোমাদেরকে কেন দিচ্ছি মুসার বাহিনীরা অনেক শক্তিশালী অনেক দিন ধরে ওরা ওদের স্ত্রীর কাছে যেতে পারে না ওদের সামনে যদি তোমরা নারীদেরকে রেখে দাও হয়তো কোনো একজন জিনার কাজে জড়িত হয়ে যাবে আর গুনার কাজে জড়িত হয়ে গেলে নিশ্চিত তারা ধ্বংস তখন তারা বলল এইটাই তো আমরা চাই এইটাই তো বলবেন আরো বেশি লাগলে বেশি হাতিয়া দেব তখন তারা গিয়ে ঘোষণা করলো তোমরা কি মরতে চাও না বাঁচতে চাও যদি তোমরা বাঁচতেই হয় যাদের সুন্দরী মেয়েরা আছে এদেরকে খুব সাজিয়ে গুজে নিয়ে আসো যখন উভয় পক্ষ উভয় প্রান্তে একদম দাঁড়ানো তখন হলো কি সুন্দরী রূপসী এই যুবতী কম বয়সী উঠতি বয়সী নারীদেরকে যুবতীদেরকে একদম মাঝখানে রেখে দেওয়া হয়েছে যে তোমরা এদেরকে আকর্ষিত করবা যেভাবেই পারো তোমরা কোন রকম ভাবে কাউকে জিনার কাজে জড়িত হতে রাজি করে নিবা যখন কথা বলেছে তারাও তো প্রস্তুত জিনার কাজে যদি জড়িত হয়ে যায় জিনার সাত সজ্জার প্রতি কেহ যদি লোভনীয় হয়ে যায় তাহলে আল্লাহ তালা অচিরি তাদেরকে ধ্বংস করবেন জোর বলেন ঠিক এই সৌদি আরব যা কিছু করছে তাবলিক জামাতকে পর্যন্ত একদম কেলেঙ্কারির মধ্যে জড়াইয়া দেওয়ার অনেক অপচেষ্টা করছে সিনেমা হল তৈরি করছে তারপর নারীদের কিনে ওপেন কনসার্ট করেছে এর দ্বারা বোঝা যায় তাদের ধ্বংস অনিবার্য জোর বলেন ঠিক এই পবিত্র জমিনে অন্যায় করে কেউ পার পাবে না আল্লাহ মানুষকে ব্যবহার করেনি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহার বাহিনী এসেছিল আল্লাহ আলমিন মানুষ ব্যবহার করেননি আল্লাহ তালা আবাবিল পাখির কঙ্কর দিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য বলো ঠিক কিনা আল্লাহ তারা এইভাবেই তাদেরকে ধ্বংস করেছেন আজও যদি তারা এই ধরনের অপরাধের মাঝে জড়িত থাকে বুঝে নিবেন তাদের ধ্বংসের সময় একদম সামনে এসে গেছে দোয়া করি আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করে সব বলেন আমিন আমার ভাইয়েরা এইভাবে যখন পরামর্শ দিল তখন হলো কি বনে ইসরায়েলের একটা যুবক একটা মেয়ের সঙ্গে জিনার কাজে জড়িত হয়ে গেছে আর হজুর বল নজবিল্লাহ যখন জড়িত হয়ে গেছে তখন তাদের পরাজয়ের অবস্থা এমন অবস্থা একদিনে আল্লাহ মানুষকে মৃত্যু দিয়েছেন বনে সত্তর হাজার যখন তারা দেখেছে এই কাজের মাঝে জড়িত হওয়ার কারণে সত্তর হাজার মানুষ একদিনে শেষ তখন তারা বুঝেছে এই গুনাহ করার কারণে আল্লাহ তালা শাস্তি দিয়েছেন এত বড় পরিণাম তখন ওই যুবক আর যুবতী দুইটাকে ধরে নিয়ে আসলো ধরে নিয়ে আসার পরে যুবকটাকে হত্যা করলো যুবতীটাকে হত্যা করলো হত্যা করে শহরের প্রাণ কেন্দ্রে যে গেট আছে যে তোরণ আছে তরণের এক পার্শ্বে যুবকটাকে এইভাবে ঝুলিয়ে রাখলো লাশটা আর বাম যে এইটাতে মেয়ের ঝুলন্ত মেয়ের লাশটাকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে আর মানুষকে বলে দেওয়া হচ্ছে ও মানুষ এই দুইটা লাশ দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো তোমরাও যদি গুনার কাজে এইভাবে জড়িত হও তাহলে আল্লাহ তালা তোমাদেরকে এইভাবে ধ্বংস করবেন আমার ভাইয়েরা অতএব আমরা যে বা আছি আর জীবনে কোনো দিন গুনাহের কাজ আমরা জড়িত হব না রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন সকলে বলেন আমিন আমার ভাইয়েরা জীবন তো আর কয়েকদিনের আছে আমরা হয়তো ভাবছি মনে হয় আমাদের বয়স অনেক বাড়ছে আমরা অনেক বড় হয়ে গেছি কিন্তু যত দিন আমাদের যাচ্ছে ভাবতে হবে আমার আস্তে আস্তে করে দিন কমে যাচ্ছে জোর বলেন ঠিক নেয় আমরা হয়তো দেখছি আমার বয়স যদি সত্তর বছর মোটামুটি মনে করেন আমার বয়স আল্লাহ তাহলে সত্তর বছর নির্ধারণ করেছেন আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমি বড় হচ্ছি কিন্তু আমার আমার জীবন থেকে সত্তর বছর থেকে ত্রিশ বছর চলে গেল আর কয়েক বছর আমি বাঁচবো অতএব এই সব কিছু চিন্তা করে আমরা আল্লাহ আলামিনের দরবারে দোয়া আলামিন আমরা অনেক অপরাধ করেছি অনেক ভুল করেছি আর জীবনে অন্যায় করব না অপরাধ করবো না দোয়া করে আমাদেরকে মাফ করে দেন এই তাও বাণী আল্লাহ দরবারে আমরা আরজি পেশ করেছি আল্লাহ রবাহ আলমিন আমাদের যাবতীয় অপরাধগুলো মাফ করে দেন্লাহুল্লা আলমিন الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন এই তুমি قبول আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাফিলে যে অংশ গ্রহণ করেছে দয়া করে সবাইকে তুমি قبول আর করে নাও আল্লাহ এই মাহফিলে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো মাওলা আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়েছে ভাবে সহযোগিতা করেছেন সবাইকে তুমি قبول করে নাও আল্লাহ অনেক গুণ অপরাধী আমরা তোমার দরবারে হাত তুলিলাম আল্লাহ গুনাহের যাবতীয় গুনাহ থেকে তওবা করেছি আল্লাহ দয়া করে তুমি আমাদের এই কবুল করে নাও ও তুমি রবুল আলামিন পর্দা আলের মা বোনের হাত উঠায়ছেন সবাইকে পর্দা মোতাবেক जिंदगी করার তৌফিক দাও আল্লাহ মা বুন্দর ওড়স্তে গিয়ে তুমি তোমার হাফেজ কুরআন আলম পয়দা করে দাও ও তুমি রবুল আলামিন যেন কবরে শুয়ে আছেন সবার কবরেকে তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ মা বাবার কবরে তুমি আজাব দিও না আল্লাহ মা বাবার ও খবরে তুমি আস দিও না আল্লাহ অনেক ধরনের রুগী আছেন হসপিটালে গেলে পরে বোঝা যায় কত ধরনের রুগী মা হল অসুস্থ আল্লাহ দয়া করে সকল অসুস্থ তুমি সুস্থ করে দাও আল্লাহ তাদের হায়াত না দয়া করে তুমি হায়াত যদি না থাকে তাহলে ইমানের সাথে মৃত্যু দিয়ে দাও আল্লাহ আমাদেরকে আগুন দিয়ে পুরা মারিও না পানির মারিও না বিল্ডিং এর মারিও না আল্লাহ গাড়ির মারিও না আল্লাহ মারিও না এমন মৃত্যু দিও না যে মৃত্যুর কারণে আমাদেরকে পোস্টমর্টম করতে হয় আমাদের লাশটাকে ক্ষত বিক্ষত করা হয় আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহর মুসাফির বানাও হজে নজিফ ফরমাও আল্লাহ বিশ্ব বেজেকে দেখি নাই আমাদেরকে স্বপ্নে দেখার সুযোগ তুমি করে দাও

محمد وآله واصحابه والناس اجمعين امين برحمتك يا ارحم الراحمين